বিয়ের কারণে হতে পারে উচ্চ রক্তচাপ। এমনটি শুনে অনেকেই হয়তো ভাববেন মজা করা হচ্ছে। না, মোটেই মজা করা হচ্ছে না। বিশেষ গুরুত্ব দিয়ে এই তথ্যটি প্রকাশ্যে এনেছে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মেডিকেল জার্নালে প্রকাশিত একটি গবেষণা নিবন্ধ। কিন্তু বিয়ে কিভাবে উচ্চ রক্তচাপের কারণ হতে পারে, চলুন জেনে নেওয়া যাক। সম্প্রতি একটি গবেষণায় জানা গেছে বিয়ে নাকি উচ্চ রক্তচাপের একটি অন্যতম কারণ। বিয়ের মৌসুমে এমন কথা শুনে চমকে ওঠারই কথা। তবে বিয়ের পিঁড়িতে বসেছেন মানেই রক্তচাপের মাত্রা এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে, বিষয়টা কিন্তু তেমন নয়। গবেষণা জানাচ্ছে, মধ্যবয়স্ক দম্পতির কোনো একজনের যদি উচ্চ রক্তচাপের সমস্যা থাকে, তাহলে অন্য সঙ্গীরও রক্তচাপ বৃদ্ধি পাওয়ার ঝুঁকি থাকে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মেডিকেল জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণা নিবন্ধটি। সমীক্ষায় চীন, ইংল্যান্ড, ভারত এবং আমেরিকা, চার দেশের মোট 30,000 দম্পতির স্বাস্থ্য পরীক্ষা করানো এবং প্রত্যেকের রোগের ইতিহাস সম্পর্কিত যাবতীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। সমস্ত কিছু খতিয়ে দেখা গিয়েছে, উচ্চ রক্তচাপে আক্রান্ত পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বছর কয়েক পরে অনেক মহিলার এই সমস্যা দেখা দিয়েছে। আবার উল্টোটাও হয়েছে, এমন উদাহরণও রয়েছে। একজন সঙ্গীর থেকে অন্য সঙ্গীর মধ্যে রক্তচাপের সমস্যা ছড়িয়ে পড়ার এই বিষয়টিকে চিকিৎসার ভাষায় কনকর্ডেন্ট হাইপারটেনশন বলে। তথ্য বলছে, এর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেশি ছিল ইংল্যান্ডে। সেখানকার প্রায় 47% দম্পতি উচ্চ রক্তচাপের শিকার। তারপরেই ছিল আমেরিকার স্থান, তৃতীয় স্থানে চীন, চতুর্থ স্থানে ভারত। এমনিতে উচ্চ রক্তচাপের সমস্যা অতি সাধারণ একটি বিষয়। ঘরে ঘরে অনেক উচ্চ রক্তচাপের রোগী রয়েছেন। তবে দম্পতিদের মধ্যে রক্তচাপের মাত্রা বৃদ্ধির এই বিষয়টি নতুন করে ভাবাচ্ছে গবেষকদের। গবেষকেরা জানাচ্ছেন, উচ্চ রক্তচাপ কমানোর অন্যতম উপায় হল শরীরচর্চা। নিয়মিত শারীরিক কসরত রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, সেই সঙ্গে জীবনযাপনে বদল আনা জরুরি। দুজন সঙ্গী যদি রক্তচাপে আক্রান্ত হন, সেক্ষেত্রে নিয়ম মেনে চলা সহজ হয়। খাওয়া দাওয়া থেকে জীবনযাপন সব কিছুই নির্দিষ্ট নিয়ম মেনে করলে রক্তচাপের মাত্রা বসে থাকবে। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।